আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রোমি এর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যারা প্রোমির নাম তো অবশ্যই শুনেছেন আশা করি, প্রোমি অ্যাগ্রো ফুডস লিমিটেড, যাদের এই ধরনের পণ্যগুলো আছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। আর এখানে 220 জন লোক নিয়োগ দেওয়া হবে। সো যারা এই সেলস এবং মার্কেটিংয়ে কাজ করতে চান, সেলস এবং মার্কেটিংয়ে কাজ করতে ইচ্ছুক, যাদের অভিজ্ঞতা আছে, তারা কিন্তু এখানে চাকরির জন্য ওয়াকিং ইন্টারভিউ আসতে পারেন। আর তাদের ঠিকানাগুলো এখানে আমরা বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি। সো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করে দিন, কারণ আমি প্রত্যেক দিন নতুন নতুন চাকরির সার্কুলার নিয়ে আসবো, যেগুলো অবশ্যই আপনার কাজে আসবে, আপনি উপকৃত হবেন। নতুন ইনফরমেশনগুলো আমার চ্যানেল মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। সো ধন্যবাদ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, আশা করি বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন, বিপণন ও জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক অর্জনকারী প্রতিষ্ঠান প্রোমি অ্যাগ্রো ফুডস লিমিটেড এর পণ্য সামগ্রী দ্রুত বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে ঢাকা সহ সমগ্র বাংলাদেশে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জন্য জরুরি ভিত্তিতে নিম্ন উল্লেখিত পদসমূহে লোকবল নিয়োগের কার্যক্রম চলছে। পদের নাম সেলস অফিসার এসও, সেলস অফিসার 200 জন পুরুষ, শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা তার অধিক যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞতা খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে অভিজ্ঞ ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে ও নতুন প্রার্থীরা আবেদন করতে পারবে, 18 থেকে 30 বছর হতে হবে। অর্থাৎ এখানে বলেছে যারা অভিজ্ঞ, যাদের সেলসে কাজ করার অভিজ্ঞতা আছে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে, আর যারা নতুন তারাও আবেদন করতে পারেন। তাহলে আপনাদেরকেও নতুনরা আবেদন করতে পারবে, এখানে বলে দেওয়া আছে। যদি ধরেন 200 জন নেবে, 200 জনের মধ্যে 120 জনের অভিজ্ঞতা আছে বা 100 জন অভিজ্ঞতা সম্পন্ন আর 100 জন একদম ফ্রেশার, তাহলে 2 জনকে নেবে, এটা মাথায় রাখবেন। এরিয়া সেলস ম্যানেজার এএসএম 20 জন পুরুষ, অনার্স মাস্টার্স, খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে 2 বছর বা তার অধিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে, 25 থেকে 30 বছর, কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে, আগ্রহী চাকরি প্রত্যাশীগণকে জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ আগামী 17/11/2022 তারিখ থেকে 25/11/2022 তারিখ পর্যন্ত সপ্তাহের যে কোনো দিন শুক্রবার সহ প্রধান কার্যালয়ে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। অর্থাৎ আপনি 17 নভেম্বর থেকে 25 নভেম্বরের ভিতরে সকাল 10টা থেকে 5টার মধ্যে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে শুক্রবার সহ। আচ্ছা, এবার দেখেন যে বিশেষ দ্রষ্টব্যতে আপনারা দেখেন যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, জামালপুর, সিলেট, শ্রীমঙ্গল, হাটহাজারী, কুমিল্লা, কুষ্টিয়া, যশোর এবং ফরিদপুর এলাকার নিম্নে উল্লেখিত ঠিকানায় 18/11/2022 ও 25/11/2022 তারিখ শুধুমাত্র শুক্রবার সমূহে সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হবে। অর্থাৎ এইসব রংপুর, দিনাজপুর, রাজশাহী, জামালপুর, সিলেট, শ্রীমঙ্গল, হাটহাজারী, কুমিল্লা, কুষ্টিয়া এবং ফরিদপুর এলাকায় 18 নভেম্বর থেকে 25 নভেম্বর তারিখ শুধুমাত্র শুক্রবার সমূহে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। শুক্রবারে কিন্তু যে এই সমস্ত এলাকাগুলোতে শুক্রবারে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এছাড়াও কোনো প্রার্থী প্রধান কার্যালয়ে ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে অথবা ইমেইলে hr1@promi.com.bd এর মাধ্যমে জীবন বৃত্তান্ত পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এসএমএস এর মাধ্যমে সাক্ষাৎকার তারিখ জানানো হবে।
আচ্ছা, যারা আপনারা যারা ইমেলের মাধ্যমে আপনার সমস্ত কাগজপত্রী অথবা সাক্ষাৎ আপনার কুরিয়ারের মাধ্যমে সমস্ত কাগজপত্র পাঠাবেন, তাদেরকে SMS এর মাধ্যমে আপনাদের কোথায় সাক্ষাৎকার হবে সেটা জানিয়ে দেওয়া হবে। সো দুইটা অপশনই আপনাদের কাছে আছে, এক কুরিয়ারের মাধ্যমে করতে পারেন আর একটা ইমেলের মাধ্যমে, অথবা আপনি সরাসরি এই ঠিকানাগুলোতে এই তারিখগুলোতে উপস্থিত থাকবেন। আমি কি বলেছি, 17 থেকে 25 তারিখ পর্যন্ত শুক্রবার সহ প্রধান কার্যালয়ে সকাল 10টা থেকে 5টার মধ্যে সাক্ষাৎকার নেওয়া হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। কি বলেছি, 17 থেকে 25 তারিখ শুক্রবার সহ প্রধান কার্যালয়ে, কিন্তু প্রধান কার্যালয় কোথায় সেটা আপনাকে জানতে হবে। এই যে ঢাকার ভিতরে যেটা প্রধান কার্যালয় এটা সরাসরি আপনার 17 থেকে 25 তারিখ 10টা থেকে 5টার ভিতরে। আর যারা রংপুর, দিনাজপুর, রাজশাহী, জামালপুর, সিলেট, শ্রীমঙ্গল, হাটহাজারি, কুমিল্লা, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর এলাকায় নিম্ন উল্লেখিত ঠিকানায় 18/11/2022 25/11/2022 তারিখ শুধুমাত্র শুক্রবার সমূহে সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এছাড়া কোনো প্রার্থী প্রধান কার্যালয়ের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে অথবা ইমেইল hr1@promi.com.bd এর মাধ্যমে জীবন বৃত্তান্ত পাঠাতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের SMS এর মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ জানানো হবে। ঢাকাতে যারা আসবেন বা ঢাকায় ঠিকানায় যারা ওয়াক ইন ইন্টারভিউ বা সরাসরি সাক্ষাৎকার আসবেন তাদের ক্ষেত্রে 487 গোবিন্দপুর ময়নট্যাগ উত্তর খান ঢাকা 1230 উত্তর আবদুল্লাপুর এর পূর্ব পাশে বেড়িবাঁধ রাস্তা হতে অটো বাইক যুগে ময়নট্যাগ প্রমি হেড অফিসে আসতে হবে। ফোন নাম্বার দেওয়া আছে 01762683192 এবং 01762683157 01762672975 এই ফোন নাম্বারে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, আবার সরাসরি যেতে পারেন, কোনো সমস্যা নেই। রংপুর মেসার্স আল ফাদিল ট্রেডিং ইন্টারন্যাশনাল 152/1 গ্রিন হাউস GL রায় রোড 7 মাথা মাহেরগঞ্জ রংপুর ফোন নাম্বার দেওয়া আছে। দিনাজপুরে যারা যাবেন মেসার্স লালিনো এন্টারপ্রাইজ 10 মাইল কাহারুল দিনাজপুর মোবাইল নাম্বার দেওয়া আছে। রাজশাহীতে যারা আছেন মেসার্স মিদুল এন্টারপ্রাইজ মসিবাথান 5 নং ওয়ার্ড কোড স্টেশন মসজিদের পাশে। জামালপুরে যারা আছেন মেসার্স রিলেশন ট্রেডিং ফিশারি মোড় জামালপুর 01762682538 এবং 01762683194 আপনারা চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি সাক্ষাৎকারের জন্য এই জামালপুর এই যে আমরা এই এই জায়গাটা দেখেন যে 18 থেকে 25 তারিখ শুক্রবার সময়ে, আর ঢের অফিসে যারা আসবেন তারা 17 থেকে 25 তারিখ যে কোনো সময় 10টা থেকে 5টার ভিতরে শুক্রবার সহ। ওকে, আর সিলেটে যারা আছেন KWA ট্রেডিং সাউথ শর্মা CNG পাম্পের সামনে সিলেট। শ্রীমঙ্গলে যারা আছেন মেসার্স বেঙ্গল ফুডস 2 নং পোল মৌলভীবাজার রোড শ্রীমঙ্গল। হাটহাজারি মেসার্স শফি অ্যান্ড ব্রাদার্স উপজেলা সংলগ্ন JK ভবন হাটহাজারি। কুমিল্লাতে যারা আছেন মেসার্স সোহেল এন্টারপ্রাইজ রাজাপাড়া সদর দক্ষিণ কুমিল্লা নেওরা স্কুল থেকে 200 গজ সামনে মোবাইল নাম্বার দেওয়া আছে। কুষ্টিয়াতে যারা আছেন তারা মেসার্স মকবুল অ্যান্ড সন্স আর ডিস্ট্রিবিউশন বড় বাজার ঘোড়ার ঘাট রোড কুষ্টিয়া। যশোরে যারা আছেন মেসার্স AS ডিস্ট্রিবিউশন কোম্পানি সুটনের মোড় জমাদ্দার পাড়া শঙ্করপুর যশোর তারা এই ঠিকানায় চলে যাবেন। কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর পাশে
ফরিদপুরে যারা আছেন তারা মেসেস মমতাজ এন্টারপ্রাইজ বদরপুর মন্ত্রী বাড়ির সামনে 01, আচ্ছা এখানে ফোন নাম্বার দেওয়া আছে। আপনি একটা জিনিস আবার খেয়াল করেন, যারা হেড অফিসে আসতে পারবেন তাদের জন্য মানে হেড অফিসে 17 থেকে 25 তারিখ শুক্রবার সহ সপ্তাহের যে কোনো দিন, হেড অফিসে মানে ঢাকায়, ঢাকায় শুক্রবার সহ 17 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, 17 থেকে 25 তারিখের যে কোনো দিন সকাল 10টা থেকে 5টার ভিতরে এই ঢাকার ঠিকানায় আসতে পারবেন। আর যারা এই যে রংপুর দিনাজপুর, আচ্ছা এই জায়গায় দেখেন যে রংপুর দিনাজপুর রাজশাহী জামালপুর সিলেট হাটহাজারি কুমিল্লা কুষ্টিয়া যশোর এবং ফরিদপুর ঠিকানায় 18 থেকে 25 তারিখ, শুধুমাত্র 18 থেকে 25 তারিখের মধ্যে যেগুলো শুক্রবার পড়বে এই শুক্রবার সময়ে যাবেন সকাল 10টা থেকে 8টা 5টার মধ্যে। সো আমি আশা করি বুঝাতে পেরেছি। আর যারা প্রধান কার্যালয়ে আসতে চান, প্রধান কার্যালয়ে যে কোনো প্রধান কার্যালয়ে বা ঢাকায় যারা ইন্টারভিউ দিতে চান তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আপনার সিভি পাঠাতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি যাইতে পারেন, অথবা আপনি ইমেইলে সাক্ষাৎকারের জন্য সিভি পাঠাতে পারেন। সো আপনার কাছে সবগুলো অপশনই আছে। আপনি চাইলে ইমেইল করতে পারেন আপনার কাগজপত্র, অথবা আপনি সরাসরি সাক্ষাৎকারে যেতে পারেন, অথবা কুরিয়ারের মাধ্যমে কাগজপত্র পাঠাতে পারেন। সো তিনটা অপশনই তাদের জন্য আছে। আর যারা কুরিয়ারে পাঠাবেন তাদের ক্ষেত্রে আপনাদের হেড অফিসের ঠিকানায় পাঠাবেন, প্রধান কার্যালয় যেটা, এই যে প্রধান কার্যালয় 487 গোবিন্দপুর ময়নট্রেক উত্তর খান ঢাকা 1230, উত্তর আবদুল্লাপুর এর পূর্ব পাশের বেড়িবাঁধ রাস্তা হতে অটো যোগে, আচ্ছা অটো বাইক যোগে ময়নট্রেক প্রমি হেড অফিসে, ময়নট্রেক প্রমি হেড অফিসে আসতে হবে, ফোন নাম্বার দেওয়া আছে। আচ্ছা যারা এই ওয়াক ইন ইন্টারভিউ বা সাক্ষাৎকারের জন্য আসবেন তারা এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নেন, এতটুকু একটা স্ক্রিনশট নিয়ে নেন, আর আপনার যেটা কাছে হয় আপনি ওই ঠিকানায় চলে যাবেন। আর যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো আমার এই ভিডিওগুলি দেখছেন তাদেরকে বলবো আপনি অবশ্যই এখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, কারণ আমি প্রত্যেক দিন নতুন নতুন চাকরি সার্কুলার নিয়ে আসছি যেগুলো অবশ্যই আপনাকে একদম আপডেটেড ইনফরমেশন দেবে এবং আপনি নতুন নতুন তথ্যগুলি আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এবং নতুন নতুন চাকরি সার্কুলারগুলি পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টসে করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন যাতে এই তথ্যগুলো যারা চাকরি খুঁজছে তাদের জন্য এই তথ্যগুলো, তারা এই তথ্যগুলো পেয়ে যায়। আর অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখেন, কারণ কোন তথ্য আপনার কাজে লাগবে সেটা তো আমি বলতে পারছি না। সো আপনি দেখে নেন অন্যান্য ভিডিও আছে, অবশ্যই আপনার সেগুলো থেকে কোনো তথ্য কাজে লাগতে পারে বা কোনো চাকরি আপডেট ওখান থেকে পেয়ে যেতে পারেন। অনেক ভিডিও আছে চ্যানেলে, আপনি দেখতে থাকেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করে দিন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।